প্রাতঃ ভ্রমণলৈ গলে সাবধান, মহানগরীত পিস্তল লৈ ঘুরিছে দুর্বৃত্ত। দুর্বৃত্তর টার্গেট মহিলার ডিঙির সোণৰ চেইন। প্রাতঃ ভ্রমণলৈ যোৱা শিক্ষয়িত্রী মহিলাৰ পৰা চেইন টানি নিলে দুর্বৃত্তই। মহানগরীর পদুমবরীর বিনয় কুমার তামুলি পথত সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। পুয়া 6:40 প্রাতঃ ভ্রমণলৈ যাওঁতেই পালসার বাইকত অহা দুজনীয়া দুর্বৃত্তই ডিঙির চেইন টানি নিলে মহিলাগৰাকীর। ঘটনার পিছতে ভুক্তভোগী মিনু প্রভা হাজরিকায় কাষ চাপিছে জালুকবাড়ী আরক্ষী চকীর। পিস্তলেরে হেঁচি দিছে, মই কিবা হৈ গৈছো। আৰু তাৰপিছত মই এনেকে জোৰ কৰি আজৰি আহি এনেকে চাওঁ, মোক পিস্তল দেখুৱাইছে আৰু মোৰ চেণ্ডেল নাই। আৰু তৎক্ষণাত বাইকত উঠি পেলাই সি পিছত উঠিছে, উঠি পেলাই সিহঁতে মোক পিস্তল দেখুৱাই গুচি গৈছে। মহানগৰ আৰক্ষীক কেৰেপ্ত কৰা চিলনী চোৰে আৰক্ষীৰ চকুৰ সন্মুখতে এনেদৰেই সংঘটিত কৰিছে ইটোৰ পিছত সিটো চেইন চুৰিৰ ঘটনা, ডকাইতিৰ ঘটনা। বিগত এটা সপ্তাহত তিনিজনীকৈ মহিলাক পিস্তল দেখুৱাই ডিঙিৰ চেইন কাঢ়ি নিছে দুর্বৃত্তই। কিন্তু ইয়াৰ পিছতো নির্বাক মহানগৰ আৰক্ষী। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট। প্ৰাতঃ ভ্ৰমণলৈ গলে সাবধান, মহানগৰীত পিস্তল লৈ ঘূৰিছে দুর্বৃত্ত। দুর্বৃত্তর টার্গেট মহিলার ডিঙির সোণৰ চেইন। প্রাতঃ ভ্রমণলৈ যোৱা শিক্ষয়িত্রী মহিলাৰ পৰা চেইন টানি নিলে দুর্বৃত্তই। মহানগরীর পদুমবরীর বিনয় কুমার তামুলি পথত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যকর ঘটনা। পুৱা 6:40 প্রাতঃ ভ্রমণলৈ যাওঁতেই পালসার বাইকত অহা দুজনীয়া দুর্বৃত্তই ডিঙির চেইন টানি নিলে মহিলাগৰাকীর। ঘটনার পিছতে ভুক্তভোগী মিনু প্রভা হাজরিকায় কাষ চাপিছে জালুকবাড়ী আরক্ষী চকীর। পিস্তলেরে হেঁচি দিছে, মই কিবা হৈ গৈছো। আৰু তাৰপিছত মই এনেকে জোৰ কৰি আজৰি আহি এনেকে চাওঁ, মোক পিস্তল দেখুৱাইছে আৰু মোৰ চেণ্ডেল নাই। আৰু তৎক্ষণাত বাইকত উঠি পেলাই সি পিছত উঠিছে, উঠি পেলাই সিহঁতে মোক পিস্তল দেখুৱাই গুচি গৈছে। মহানগৰ আৰক্ষীক কেৰেপ্ত কৰা চিলনী চোৰে আৰক্ষীৰ চকুৰ সন্মুখতে এনেদৰেই সংঘটিত কৰিছে ইটোৰ পিছত সিটো চেইন চুৰিৰ ঘটনা, ডকাইতিৰ ঘটনা। বিগত এটা সপ্তাহত তিনিজনীকৈ মহিলাক পিস্তল দেখুৱাই ডিঙিৰ চেইন কাঢ়ি নিছে দুর্বৃত্তই। কিন্তু ইয়াৰ পিছতো নির্বাক মহানগৰ আৰক্ষী। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট।